প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সবাই স্বাগতম। তো আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো যে একটা ইউটিউব ভিডিওতে কীভাবে আপনারা থাম্বনেল ফটো অ্যাড করবেন বা থাম্বনেল ফটো বসাবেন। কেননা থাম্বনেল ফটোই পারে আমাদের একটি ভিডিওকে ভিউয়ার্সদের কাছে ফুটিয়ে তুলতে বা ভিউ বাড়াতে। তো বন্ধুরা, চলুন আগে জেনে নিই যে থাম্বনেল ফটো কী। থাম্বনেল ফটো হলো যে কোনো একটি ভিডিওর প্রথম ধাপ। কেননা যে কোনো মানুষ একটা ভিডিও দেখতে গেলে তার আগে দেখে যে তার থাম্বনেলে কী লেখা আছে। তো থাম্বনেল যদি আমাদের ভালো হয় তাহলে আমাদের ভিডিওতে ভিউ বাড়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো থাম্বনেলে আসলে আমাদের খুবই ভালোভাবে গর্জিয়াসভাবে থাম্বনেল তৈরি করা এবং থাম্বনেলের উপরে যে লেখাগুলো দেওয়া থাকে সেগুলো খুবই ভালোভাবে দেওয়া উচিত, তাহলে আমাদের ভিডিওতে ভিউ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যে একটা অ্যাপসের মাধ্যমে কীভাবে আপনারা আপনাদের ভিডিওতে থাম্বনেল ফটো অ্যাড করবেন। তো এখনও যারা থাম্বনেল ফটো বানাতে পারেন না, তারা আমার আগের ভিডিও একটি ভিডিও আছে, সেই ভিডিওতে দেখানো হয়েছে যে কীভাবে থাম্বনেল ফটো খুবই সহজে আপনারা বানাতে পারবেন। তো বন্ধুরা, আপনারা চাইলে আমার চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। বন্ধুরা চলুন এখন ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললে নয়, যে কথা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা ভিডিওটা শুরু করবো তার আগে স্ক্রিনে যে অ্যাপসটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি হলো ওয়াইটি স্টুডিও, বা এর পূর্ণরূপ হলো ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিওটা অ্যাপসটা ইউটিউবের একটি অফিসিয়াল অ্যাপ। তো বন্ধুরা এই অ্যাপসটা আমরা কোথায় পাবো? তো এই অ্যাপসটি পাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে গিয়ে দেখতে হবে এই অ্যাপসটি হলো ইউটিউব স্টুডিও। দেখছেন যে এই অ্যাপসটি 50 মিলিয়ন বার ডাউনলোড হয়েছে, অনেক ভালো একটি অ্যাপস। তো আমার যেহেতু অ্যাপসটি ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করব না, আমার এখানে আপডেট দেখাচ্ছে। তো আমি আপনাদেরকে একদম মূল অ্যাপসে প্রবেশ করে কীভাবে থাম্বনেল ফটো অ্যাড করবেন সেটা আপনাদেরকে দেখাবো। আমাদের এই যে অ্যাপসটাতে প্রবেশ করলাম, অ্যাপসটায় প্রবেশ করার পর প্রথমে এরকম লোডিং হবে। লোডিং হলে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে যাবে, এখানে আমার চ্যানেল নাম দেখতে পাচ্ছেন, আর নিচে এইগুলো আমার চ্যানেলের ভিডিও। তো আপনাদের এইখানে প্রথমে যে ইয়াটা মানে ওয়াইটি স্টুডিওটা ডাউনলোড দিয়ে প্রবেশ লগ ইন করলে, মানে প্রবেশ করলে আপনার অ্যাকাউন্ট মানে ইউটিউব অ্যাকাউন্টটা লগ ইন চাইবে। তো আপনার লগ ইন করে নেবেন, আর আমার তো লগ ইন করা আছে। তো আপনাদেরকে এখন দেখাবো যে আসলে কীভাবে থাম্বনেল ফটোটা অ্যাড করবেন একটা ভিডিও। তো আমি এখান থেকে একটা ভিডিও অ্যাড করে বেছে নিলাম, যেমন এই ভিডিওটা আমি বেছে নিলাম। এটাতে এখানে দেখতে পাচ্ছেন যে গুগলের লুকানো কাস্টমের একটা থাম্বনেল দেওয়া আছে আর কি। তো আমি আসলে দেখাবো যে কীভাবে থাম্বনেল ফটো অ্যাড করবো। তো এইখানে যে পেন্সিল আইকনটি দেখতে পাচ্ছেন, তো এই পেন্সিল আইকনটিতে সবাই প্রবেশ করবেন। তো পেন্সিল আইকনটিতে প্রবেশ করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখা যাচ্ছে যে এডিট থাম্বনেল। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করলে
এটা দেখতে পাচ্ছেন যে মানে আমার থাম্বনেলটা মানে শো করতেছে। তো এখানে যে দেখতে পাচ্ছেন যে যদি এখানে যদি আপনার কোনো থাম্বনেল যদি অ্যাড করতে চান তাহলে এখানকার যে কোনো একটা থাম্বনেল অ্যাড করবেন। আমরা এই চেঞ্জ থাম্বনেল যে লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে সরাসরি নিয়ে যাবে আপনার গ্যালারিতে। এই গ্যালারিতে যাওয়ার এই যে এখানে যে ক্লিক করার পরে আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন। তো এখানে আপনার যতগুলো মানে থাম্বনেল ফটো আছে আপনি এখান থেকে বেছে অ্যাড করতে পারবেন। যেহেতু আমার ওইখানে অ্যাড করা আছে তো আমি অ্যাড করলাম না আর কি, ঠিক আছে। তো অ্যাড করার পরে এখানে সেভ যাবে, এখানে যে সেভ দেখতে পাচ্ছেন এখানে সেভ যাবে। আপনারা সেভ করে দিলেই থাম্বনেল ফটোটা অ্যাড হয়ে যাবে। তারপরে আপনি যদি এখানে গেলে দেখতে পাবেন যে টাইটেল টাইটেল এই যে লেখা আছে যে টাইটেলগুলো দেওয়া আছে আমার। তো আপনারা চাইলে এখানে টাইটেল এডিট করতে পারেন। আবার ডিসক্রিপশন বক্স যে আছে ডিসক্রিপশন বক্স এখানে দেওয়া আছে, তো ডিসক্রিপশন বক্স আপনারা চাইলে এডিট করতে পারেন। আবার নিচে এইখানে প্রাইভেসি ভিডিওটা কি করবেন এখানে যেমন দেওয়া আছে প্রাইভেট আনলিস্টেড পাবলিক যে কোনো একটা আপনারা সিলেক্ট করতে পারেন। তারপর এখানে প্লে লিস্ট আছে প্লে লিস্ট অ্যাড করতে পারেন। তারপর ট্যাগ এখান থেকে আপনারা ট্যাগও দিতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে ওয়াইট স্টুডিওর মাধ্যমে। ট্যাগ ট্যাগ দেওয়ার জন্য ট্যাগটা আপনি আগে কপি করে নেবেন তারপর এখানে পেস্ট করে দিলে আপনি ট্যাগ বসাতে পারবেন। তো বন্ধুরা আজকে আসলে একটু ছোটো একটা টিউটোরিয়াল ছিল যেটার মাধ্যমে আপনারা এডিট থাম্বনেল ফটো বসাতে পারবেন। এইভাবে আসলে থাম্বনেল ফটো এই ওয়াইট স্টুডিও বা ইউটিউব স্টুডিও অ্যাপের মাধ্যমে বসাতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। বন্ধুরা যাওয়ার আগে আরেকটি কথা, এখনও আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো যাওয়ার আগে সবাইকে বলবো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।